মর্নিং, আমি তোমাদের আজকে একটা কবিতা পড়াই। কবিতার নাম বাক্যবীর, কবি দ্বিজেন্দ্রলাল রায়। তোমরা দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতা পড়েছো গত বছর ক্লাস ফোরে, নন্দলাল, মনে আছে? সেই কবিরই কবিতা। এটি একটি হাসির কবিতা বা গান বলতে পারো। এর আসল নাম, কবিতাটার নাম ছিল হতে পারতাম, কিন্তু এখানে তোমাদের বাক্যবীর বলে দেয়া হয়েছে। যে কবি একজন একটি লোকের কথা বলছেন যে আর কি, সে বিরাট বড় বীর হতে পারতো, কিন্তু সে বীর আর হতে পারলো না, কেননা ওই গোলাগুলির শব্দ তার ভালো লাগে না, ছুরি দেখলে তার ভীষণ ভয় লাগে। এই জন্য সে বলছে যে আমি আর বীর হতে পারলাম না, আমি বাক্যে বীর হয়ে রইলাম। আর সে যা বলে তার সব তোষামুদে কিছু লোক তার পাশে, পারিষদ আর কি, সব সাঙ্গ পাঙ্গ বন্ধু বান্ধব তারা সব বসে থাকে তার পাশে। তারা শুধু বলে হ্যাঁ তা বটেই তো, তা বটেই তো, মানে আর কি তারা শুধু চেলা আর কি। রাজা যত বলে পারিষদ দলে বললে তার শতগুণ আর কি। সে যা বলছে পারিষদরা আরো বেশি বলতে থাকছে। এই আর কি একটা হাসির কবিতা বলা যেতে পারে। দেখো যে কবিতা কি আছে, বলছে দেখো হতে পারতাম নিশ্চয়ই আমি মস্ত একটা বীর, কিন্তু গোলাগুলির গোলে কেমন মাথা রয় না স্থির। আমি একটা মস্ত বড় বীর হতে পারতাম, কিন্তু ওই যে গোলাগুলি, গুলির আওয়াজ শুনলে আমার ঠিক আবার মাথা ঠিক থাকে না। আর ওই বারুদটার গন্ধ তেমন করি না পছন্দ, বারুদের গন্ধ, গুলি চললে বারুদের গন্ধ, তোমরা যেমন বাজি ফোটাও ওর মধ্যে এক ধরনের বিস্ফোরক পদার্থ থাকে যেটায় ওই গন্ধটা বেরোয় আর কি। সে বাজির যেমন গন্ধ অনেকটা ওই রকম আর কি। কেননা বলছে ওই বারুদটার গন্ধ তেমন করি না পছন্দ, আর সঙ্গিন খাড়া দেখলেই মনে লাগে একটা ধন্দ। সঙ্গিন হচ্ছে বন্দুকের মুখে যে ছুরি, শোনা যায় বা কথিত আছে এরকমই যে আমাদের দেশের বিপ্লবীরা যখন তারা যুদ্ধ করতো, যখন তাদের গুলি ফুরিয়ে যেত, তারা বন্দুকের মুখে ছুরি লাগিয়ে নিত, নিয়ে সেই দিয়ে তারা যুদ্ধ করেছে বা যখন যাকে মারার মেরেছে আর কি। তা সেইটাই আর কি, সঙ্গিন হচ্ছে বন্দুকের মুখে সুচলো ধরনের একটা ছোরা আর কি বসিয়ে দেয়া। তাই বলছে ওই সঙ্গিন খাড়া দেখলে, যখন ওই ছোরাটা দেখি মনে লাগে একটা ধন্দ, মানে একটা ভয় একটা লাগে, যে মানে একটা সন্দেহ জাগে যে বাবারে ওটা হয়তো এসে গায়ে আমার লাগবে। খোলা তরোয়াল দেখলেই ঠেকে যেন শিরহীন স্কন্ধ, যখনই দেখি তরোয়াল, রাজারা যে যুদ্ধ করতেন তরোয়াল দিয়ে, সেই তরোয়ালটা যদি খোলা দেখি হঠাৎ আমার মনে হয় যেন আমার মাথাতে ঘাড়টাই নেই, মানে ঘাড়ে আমার মাথাটা নেই, কেটে পড়ে গেছে, মানে সে এতই ভীতু আর কি। তরোয়াল দেখলেই তার মনে হচ্ছে যেন তার মাথাটা কেটে পড়ে গেছে। তাই বাক্যে বীরই হয়ে রইলাম আমি চোটে মোটেই তো, মানে আমি প্রচন্ড রেগে গিয়ে, মানে আমার এত রাগ হলো এইসব গোলাগুলি, এইসব বারুদের গন্ধ সব কিছু দেখে, তরোয়াল দেখে আমার রাগ হয়ে গেল। তাই চোটে মোটেই তো আর কি আমি বাক্যে বীর হয়ে রইলাম, মানে আমি কথাতেই বীর হয়ে রইলাম, মানে কথায় আর কি, সারা সে শুধু কথাতেই বীর আর কি, কাজে কিছু নয়। তাই বাক্যে বীর হয়ে রইলাম আমি চোটে মোটেই তো, তা নইলে খুব এক বড়, মানে আমি বাক্যে বীর হয়ে রইলাম, আমি রেগে গিয়ে আর কি, আমি খুব রেগে গেলাম আর বাক্যে বীর রইলাম, তা না হলে মানে আর বললো না আর কি, তা নইলে খুব এক বড়, হ্যাঁ তা বটেই তো, তা বটেই তো। তার সেই পারিষদরা মানে সঙ্গে সঙ্গে বলে শুরু হলো, হ্যাঁ হ্যাঁ তা না হলে আপনি বিরাট বড় বীর হতেন একজন, আপনার একদম আপনার বীরত্বের কথা সারা দেশে ছড়িয়ে পড়তো, মানে পারিষদরা আর কি। পারিষদদের তো কোনো কাজ নেই, শুধু উনি যা বলছে সেই বাক্যে বীর সেই লোকটি, সে যা বলে পারিষদ দলে তার শতগুণ করে বলছে আর কি। তা সেটাই বলছে যে আমি এই গোলাগুলির গন্ধের জন্য আমার কিচ্ছু ভালো লাগলো না, আর বারুদের গন্ধ আমি পছন্দ করি না, এইসবের জন্য আমার আর বাক মানে বীর হওয়ার হয়ে উঠলো না, আমি বাক্যে বীর হয়ে রইলাম। আর যেই না এই কথা বলেছে অমনি পারিষদরা তারা বলছে হ্যাঁ তা বটেই তো, তা বটেই তো, মানে তারা তাকে আর কি খুব মানে সবসময়
তার পেছনে থাকে, আর ওই সে যা বলে তার 10 গুণ করে বলে আর কি, তার সাঙ্গপাঙ্গ যারা আর কি। এই হচ্ছে কবিতা, কিছুই নেই, খুব ছোট্ট কবিতা। তোমরা যেগুলো পড়বে, এই ছোট ছোট অর্থ আছে বইয়ের মধ্যে, দেখো এগুলো পড়বে। এছাড়া এখানে মাত্র 2টি প্রশ্নই তোমাদের আছে, খুব 2টি ছোট প্রশ্ন আছে। আমি প্রশ্ন তো লিখে পাঠিয়ে দেব, তোমরা কোশ্চেন আনসার লিখে নেবে খাতাতে দেখে দেখে। আর খুব অল্প গ্রামার আছে, গ্রামারও আমি পরের দিন করিয়ে দেব। তোমরা তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পুরো কবিতা মুখস্থ করতে হবে। তোমাদের কবিতা মুখস্থ আসে এবং প্রত্যেকটা বানান কবিতা মুখস্থ করে বারবার লিখবে, প্রতিটা বানান খেয়াল করবে, তোমাদের কবিতা মুখস্থ আসবে পরীক্ষায়। কবিতাতে 10 নম্বর আছে কবিতা মুখস্থতে। পুরো কবিতা মুখস্থ করে ফেলো, এবং আর হচ্ছে কোশ্চেন আনসার আমি লিখিয়ে দেবো। গ্রামারও যা আছে মোটামুটি যা লাগবে, যেগুলো লাগবে, গ্রামার প্রচুর অনেক কিছু দেওয়া থাকে আমাদের, যে মানে যতগুলো লাগে আর কি, যা আমাদের পরীক্ষায় আসে, আমরা সেগুলো লিখে নেব। এই একটা গল্প একটা কবিতা হলো, আমি কোশ্চেন আনসার পাঠিয়ে দিচ্ছি। এরপরে আমি একদিন একটু গ্রামারেরও ক্লাস নেব, তোমাদের যে ভাষা দর্পণের গ্রামার সেটা আমি মোটামুটি বই দেখে মোটামুটি বলে দেব, যে এই এই তোমরা সেগুলো খাতায় লিখে লিখে তোমরা লিখবে, খাতায় লিখে লিখে কিন্তু পড়তে হবে প্রতিটা কোশ্চেন আনসার গ্রামার সব খাতায় আগে লিখে নেবে, নিয়ে তারপরে তোমরা মুখস্থ করবে। আগে ভালো করে কবিতা মুখস্থ করো, এই হচ্ছে আর কবিতার মূল ভাবটা। মাত্র 2-3 লাইন আছে, কিচ্ছু নেই, কবিতার মূল ভাব 2 লাইন আছে। একদম ভালো করে পড়ে নেবে, কবিতা মুখস্থ করবে, কোশ্চেন আনসার আমি পরে লিখে পাঠাচ্ছি। এই হচ্ছে তোমাদের কবিতা, খুব ছোট্ট কবিতা, ঠিক আছে? তাহলে পরের দিন আমি কোশ্চেন আনসারও পাঠাচ্ছি।